বিরতির পর স্বাগত সামনেই রয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন এরই আগে কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন ভোটারদের মন বুঝতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ভার্চুয়ালি নতুন ভোটারদের সাথে কথা বলবেন চব্বিশে জানুয়ারি থেকেই শুরু হতে পারে সেই কর্মসূচি অর্থাৎ বেকার যুবক যুবতীদের চাহিদা তাদের মন বুঝতেই এই ধরনের কর্মসূচি বা সরাসরি কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ কর্মসূচি বা এক উচ্ছ প্রকল্প নিয়ে এই মুহূর্তে হাজির রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অর্থাৎ বলাই যায় যে লোকসভার আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের টার্গেট স্বাবলম্বী করতে ২৪ কোটি টাকা মঞ্জুর ঋণ প্রকল্পে ভিজবে কি যুব সম্প্রদায়ের মন সেই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে এই মুহূর্তে জোর জল্পনা শুরু এক প্রকার নতুন ভোটারদের মন বুঝতে তাদের কি চাহিদা তা বুঝতেই লোকসভার আগে প্রধানমন্ত্রী সরাসরি কথা বলছেন ভার্চুয়ালি কথা বলবেন ভোটারদের সাথে মূলত কি কারণ ঋণ দিলে ঋণ দিয়ে কি সমাধান হবে বেকারত্ব সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে যুবক যুবতীদের স্বাবলম্বী করতে প্রায় 24 কোটি টাকা মঞ্জুর করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কি মনে হয় এই প্রকল্পে কি কি থাকতে পারে বা কতটা বেকার সমস্যা সমাধান হবে এই ধরনের প্রকল্প দেখো অঙ্কিতা সেই জায়গায় বলতে হয় সামনেই রয়েছে লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটের আগে রাজ্য সরকার ২৬ কোটি টাকা ইতিমধ্যে ঋণ দিয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো উঠছে যে প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক যে দেখো কেন্দ্রের ইতিমধ্যে একাধিক প্রকল্প রয়েছে বেকারদের জন্য বিশেষ করে কেন্দ্রের মুদ্রা যোজনা রয়েছে অন্যদিকে কেন্দ্রের রয়েছে পি এম বিশ্বকর্মা যোজনা যা কার্যত ও দের জন্য এই যে দুটি যোজনা এই দুটি যোজনায় একদিকে যেরকম বিরাট মাত্রায় একটা সাফল্য রয়েছে গোটা দেশ জুড়ে বহু মানুষ তার ঋণ গ্রহণ করেন এবং সেই ঋণ গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে উপকারিতা হয়েছেন অন্যদিকে যদি বলি সেলফ হেল্প গ্রুপে যে সমস্ত মহিলারা রয়েছেন এস গ্রুপের তারাও বিভিন্ন ক্ষেত্রে বহু লোন নিয়ে থাকেন এবং সেই লোনের মাধ্যমে তারাও উপকৃত হয়েছেন কিন্তু তারপরও প্রশ্ন যে এখন নতুন করে এই যে লোনের ব্যবস্থা বা নতুন করে যে লোন দেওয়া হলো রাজ্যের বুকে দাঁড়িয়ে বারো তারিখে যুব দিবসকে সামনে রেখে কেন এর প্রয়োজনীয়তাটা কত ওটা কারণ এর আগেও তো বহু লোন দেওয়া হয় শুধু তো লোন দিলেই হবে না লোন কি কারণে দেওয়া হচ্ছে সেই লোন আদৌ যুব সমাজ কিসে ব্যবহার করবে বা ব্যবহার করে সঠিকভাবে তারা স্বাবলম্বী হতে পারছে কিনা এবং সেই লোন সঠিক সময় ব্যাংকে জমা করতে পারছে নাকি না প্রত্যেকটা বিষয় কিন্তু ক্ষতি দেখতে হবে ভাবতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যে তথ্য ইতিমধ্যে উঠে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যে প্রায় একটু পরিসংখ্যানটা দেখে তোমাকে জানাই যে দুটি প্রকল্প বিশেষ করে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী তিনি জানিয়েছেন দুটি প্রকল্পের মধ্যে প্রায় ছশো চৌষট্টি জনকে ২৬ কোটি টাকা ঋণ দেওয়া হল এবং স্বাবলম্বন প্রকল্প পিএম ওয়াইজি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের হাতে এই ঋণের চেক তুলে দেওয়া হয় এছাড়াও সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিভিন্ন ক্ষেত্রে কাজের অবদানের জন্য অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খুব স্বাভাবিকভাবে যুব দিবসের যে মূল রাজ্যভিত্তিক অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন এছাড়াও মেয়র থেকে শুরু করে একাধিক বিশিষ্টরা ছিলেন মন্ত্রী সুধাংশু দাস থেকে শুরু করে অন্যান্য একাধিক নেতৃত্বরা সেই জায়গাতে উপস্থিত ছিলেন কিন্তু এর পাশাপাশি তোমাকে বলতে হয় যে এই যে লোনের ক্ষেত্রে রাজ্যের মানুষজন এই মুহূর্তে কি ভাবছেন অধিকাংশ মহলের মতে বা অর্থনীতিবিদরা এই মুহূর্তে মনে করছেন যে লোন প্রকল্পে বা এই লোনের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীরা কতটা সেই জায়গাতে লোন চাইছেন বা কতটা স্বাবলম্বী হবেন শুধু লোন দিলেই হলো না লোন দেওয়ার আগে যুবকদেরকে কিন্তু স্কিলফুল করতে হবে বিশেষ করে তারা কি কাজ করবে সেই কাজের জন্য তাদেরকে আলাদা করে প্রশিক্ষণ দিতে হবে পুরোপুরিভাবে রাজ্যে যদি প্রশিক্ষণের ব্যবস্থা না করা হয় সঠিকভাবে যুবক যুবতীরা যদি সেই টাকা কাজে লাগাতে না পারে তাহলে তো তাদেরকে যথাসময় ব্যাংকে সেই ঋণ শোধ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে অধিকাংশ অর্থনীতিবিদরা এই মুহূর্তে মনে করছেন যে রাজ্যের যুবক যুবতীদের স্কিলফুল করতে হবে যদি সেই লোন লোনের মাধ্যমে যদি সঠিকভাবে কোনো জিনিস তৈরি করে উৎপাদন করে তার বহিঃ রাজ্যে চাহিদা কতখানি রয়েছে চাহিদা আদৌ আছে কিনা সেই জিনিস তৈরি করে তারা কতটা লাভবান হবে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তার জন্য কি দরকার সরকারকে আগে যুবক যুবতীদেরকে স্বাবলম্বী করতে হবে তাদেরকে স্কিলফুল করতে হবে যদিও কয়েকদিন আগে বিধানসভাতেও এই প্রশ্ন উঠে এসেছিল যে না করে সিদ্ধান্ত বা এভাবে ঋণ প্রদান করা অর্থনীতিবিদরা কি বলছে তাদের কি মত যে স্কিল যাচাই না করে এই ভাবে ঋণ প্রদান করলে কতটা লাভজনক হবে বা সরকার পক্ষের জন্য এই জিনিসটা আগামী দিনে কতটা খারাপ কুপ্রভাব বা ভালো প্রভাব কি মনে হয় অর্থনীতিবিদরা কি বলছেন সেই জায়গাতেই তোমাকে জানাচ্ছিলাম যে রাজ্যের অর্থনীতিবিদরা এই প্রসঙ্গে মনে করছেন যে কোন প্রজেক্টের ক্ষেত্রে তারা এই লোন নিচ্ছেন বা কোন প্রজেক্টের ক্ষেত্রে তাদেরকে এই ঋণ দেওয়া হচ্ছে বিশেষ করে তারা যদি সঠিকভাবে তাকে কাজে লাগাতে না পারে তাহলে তো এই ঋণ এক প্রকার বেকার কারণ এর আগে কিন্তু রয়েছে সরকারের একাধিক প্রকল্প একাধিক ঋণ রয়েছে কেন্দ্র পক্ষ থেকে তোমাকে আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে মুদ্রা যোজনা বিশ্বকর্মা যোজনা এছাড়াও তোমার পিএমওয়াইজি যোজনা বিভিন্ন যোজনা রয়েছে বিভিন্ন স্কিমের অন্তর্গত একাধিক বেকার যুবক যুবতীরা লোন পাচ্ছেন সেলফ হেল্প গ্রুপ রয়েছে তারা লোন পাচ্ছেন কিন্তু কি প্রোজেক্টে তারা এই লোন ব্যবহার করবে নতুন করে যে স্যাংশন হচ্ছে প্রায় 664 জনকে চেক তুলে দেওয়া হলো 26 কোটি টাকার সেই চেকই থেকে মধ্যে প্রদান করা হচ্ছে কেন কোন प्रयোজনে তাহলে তা নির্দিষ্ট তার জন্য প্রজেক্ট করতে হবে সেই প্রজেক্টে কাজ করার জন্য ছাত্রছাত্রী ছেলে মেয়ে বেকার যুবক যুবতীদেরকে কি করতে হবে প্রশিক্ষণ দিতে হবে একেবারে স্কিলফুল করতে হবে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে কিছুক্ষণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিধানসভা সেই বিধানসভাতেও কিন্তু বেকার যুবক যুবতীদেরকে প্রশিক্ষণের জন্য বিশেষ আওয়াজ উঠেছিল বিরোধীদের পক্ষ থেকে কিভাবে সেই প্রশিক্ষণ দেওয়া সম্ভব না রাজ্যে যদি নতুন নতুন যদি কলেজ স্থাপন করা যায় বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে যে টিআইটি রয়েছে সেই কলেজ যদি স্থাপন করা যায় তাহলে কিন্তু ছেলেমেয়েরা অনেকটাই প্রযুক্তিগত

সবার কি প্রয়োজন না স্কিলফুল হতে হবে প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের তার দিকে আগে সরকার নজর দিক তারপরে লোন দিক কারণ এই প্রথম নয় যে ছশো জনকে ছাব্বিশ কোটি টাকার লোন দেওয়া হচ্ছে এর আগে বহু প্রকল্প রয়েছে কেন্দ্রের রয়েছে রাজ্যের রয়েছে তারপরেও আবার নতুন নতুন প্রকল্পের কি দরকার তাই সঠিক সময় যাতে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেই দাবি কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে আগে এই লোন প্রদান বা একেবারে ঢালাও বিভিন্ন প্রকল্প কতটা কার্যকর হবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বা যুবকদের জন্য কতটা প্রভাব ফেলবে এই ধরনের ঋণ দেখো সবটাই কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ভোট ভোট বাকসা তার প্রভাব কতটা পড়বে সেই কথাটা মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে যাবতীয় বা বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে গত কালকেও আমরা দেখেছিলাম কেন্দ্রের দিয়ে বৃদ্ধির ঘোষণা রাজ্যের ক্ষেত্রে যদি দেখি লোন লোন দেওয়া হচ্ছে একাধিক একাধিক কার্যত মনমোহিনী প্রতিশ্রুতি যা প্রত্যেকটা সময় নির্বাচনের আগে পরিলক্ষিত হয় সেটাও এবারে ব্যতিক্রম নয় এবং যুব সম্প্রদায়কে কিন্তু এই লোনের মাধ্যমে টার্গেট করা হচ্ছে এই মুহূর্তে দেড়ির যে যুব সম্প্রদায়ের যে ভোট সেই ভোটটা যাতে সঠিকভাবে বিজেপির ভোট বাক্সে পড়তে পারে তার জন্য একের পর এক পদক্ষেপ তবে স্বাভাবিকভাবে যদি এই লোন মাধ্যমে যদি তারা উপকৃত হন সেই জায়গাটা একটা বড় অংশের ভোট কিন্তু তারা পেতে পারেন তার জন্য একের পর এক পদক্ষেপ তবে অদূর ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু এখনি এই মুহূর্তে বলা সম্ভব নয় তার জন্য আগামী দিনের বিভিন্ন ক্ষেত্রে কি অবস্থান রয়েছে দলের সেই অবস্থান বিচার বিবেচনা বিচার বিবেচনা অবশ্যই জরুরি রয়েছে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি বলছো যে প্রভাব কতটা পড়বে একটা প্রভাব তো নিঃসন্দেহে পরিলক্ষিত হবে শুধুমাত্র যুবদের জন্য এই ঘোষণায় এখন নয় কারণ এর আগে আমরা দেখেছিলাম সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা রয়েছে বা রাজ্যে বিভিন্ন পদ খালি রয়েছে সেই শূন্য পদে নিয়োগের ঘোষণা ইতিমধ্যেই দেওয়া হয়েছে বিধানসভাতে স্বয়ং বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রীরা তারা ঘোষণা করেছেন শূন্য পদ নিয়োগের ক্ষেত্রে তাই যুবদেরকে যদি চাকরি থেকে শুরু করে তাদেরকে যদি স্বাবলম্বী করতে পারে সরকার তাহলে যুবদের একটা বিরাট অংশ যে ভোট বাক্সে তার প্রভাব ফেলবে সেটা বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি বেকারদের জন্য ঢালাও প্রকল্প বা লোকসভার আছে বেকার যুবক যুবতীদের এক প্রকার টার্গেট স্বাবলম্বী করতে ২৬ কোটি টাকা মঞ্জুর অর্থাৎ চব্বিশের আগে আমরা বলতে পারি যে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু হাজের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নিয়ে নিত ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুক